এই ভিডিওটা কিন্তু একদম কেউ মিস করো না, আর একদম কেউ স্কিপ করো না, দুটোর মধ্যে একটাও কিন্তু করো না, তাহলে কিন্তু তোমাদেরই লস, এটা কিন্তু আমি 100% বলতে পারি। কারণ আজকে ভিডিওটা এত হেল্পফুল হতে চলেছে তোমাদের জন্য, তো তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। তো দেখো, সকাল সকাল তোমাদের জন্য একটা রেমেডি নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে রেমেডিটা কিন্তু ভীষণই হেল্পফুল, যাদের মুখে ব্রণ, দাগ, দীর্ঘদিনকার মেছে দাগ, এছাড়াও যে কালো ব্ল্যাক স্পটগুলো থাকে, তারপরে একেনার প্রবলেম, এলার্জি, র্যাশ, বিভিন্ন ধরনের স্কিনের প্রবলেম, হোপ তোমরা এরকম সমস্ত ধরনের প্রবলেম থেকে অনেকটা রিলিফ পাবে। আর বাইরে যে পরিমাণে রোদের তাপ, সেখানে যে পরিমাণে ট্যানটা আমাদের স্কিনের মধ্যে আছে, সেটাও রিমুভ হয়ে যাবে। তো যাই হোক, ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তোমাদের বাইরে থেকে কোনো প্রোডাক্ট কিনেও আনতে হবে না, ঘরেই সমস্ত কিছু পেয়ে যাবে। আর দেখো, আমি কিন্তু কাঁচা হলুদ ইউজ করছি, কিন্তু কোনো মিক্সি ব্যবহার করিনি। তোমরা চাইলে কাঁচা হলুদটা মিক্সিতেও ভালোভাবে পেস্ট করে নিতে পারো। তো আর কাঁচা হলুদের উপকারিতা তো আমরা সেই ছোটোবেলা থেকেই জানি কতটা উপকার। তো আমি কিন্তু হামাল দৃষ্টিতেই ভালো করে পেস্ট করে নিচ্ছি। তো কাঁচা হলুদটা কিন্তু মাস্ট লাগবে, তবে শুধু কাঁচা হলুদই না, তোমাদের কাছে যদি কাঁচা হলুদ না থাকে, তোমরা বাইরে থেকে বাজারে কেনা হলুদ বা কোনো অর্গানিক হলুদ হলে তো আরও ভালো হয়। তো এখানে আমার দেখো ভালো করে পেস্ট হয়ে গেছে হলুদটা। তো এর মধ্যে আমি দেবো হচ্ছে বেসন। আর তোমরা অনেকেই জানো, প্রায় সবাই জানি যে বেসন আমাদের স্কিনের জন্য কতটা উপকার। তো বেসন কিন্তু দিতেই হবে, মাস্ট। আর এছাড়া কিন্তু মানে মেনলি ফেস প্যাকটা বেসনের ওপর দিয়েই হচ্ছে বলতে পারো, কারণ বেসন না দিলে কোনো কিছুই হবে না। বেসন কিন্তু ট্যান রিমুভ করতে ভীষণই কার্যকরী একটা উপাদান, মানে আমার তো ভীষণই হেল্প হয়। তো তোমরা যারা জানো তারা অবশ্যই জানবে। আর এখানে দেখো অল্প পরিমাণে আমি দিয়ে দিলাম মধু, কারণ আমার যেহেতু অয়েলি স্কিন, সেহেতু আমি মধুটা একটু কমই, স্কিন অনুযায়ী তোমরা মধুটা এর মধ্যে অ্যাড করে দিতে পারো, আর টক দইটাও এর মধ্যে অ্যাড করে দিতে পারো। তো টক দই যেহেতু বাড়িতে আনা ছিল না, সেহেতু টক দইটা আমি স্কিপ করলাম। তো যেহেতু বললাম না বাড়িতে থাকা উপাদান দিয়ে দেখাবো, তো তাই আর কি। তো দেখো আমার রেমেডিটা একদম তো তৈরি হয়ে গেছে, এরপর শুধু অ্যাপ্লাই করার পালা। তো তার আগে কিন্তু অবশ্যই অবশ্যই মাস্ট ইম্পর্টেন্ট যেটা, মুখটা কিন্তু তোমরা এর আগে ভালো করে ক্লিন করে নেবে, কারণ ওই যে গরমে যে মুখে ঘাম হয় না, সেই ঘামের ওপরে কিন্তু এই রেমেডিটা না ইউজ করলে না খুব একটা ভালো উপকার তোমরা পাবে না। কারণ আমাদের ঘামের মধ্যে অনেক জীবাণু থাকে, যেটা আমাদের স্কিনের পক্ষে খুবই ক্ষতিকর। তো সেই কারণে আগে থেকে ভালো করে মুখটা ক্লিন করে নেবে। আমি কিন্তু মুখটা আগে থেকে ভালো করে ক্লিন করিয়ে নিয়েছি, তো তোমরাও ক্লিন করে নিও। তো তারপর দেখো আমি মুখের মধ্যে এবার অ্যাপ্লাই করছি, আর এত ঠান্ডা ঠান্ডা অনুভব করবে না, একবার লাগালেই বুঝতে পারবে। যেহেতু হলুদ আমাদের স্কিনকে ঠান্ডা রাখে, খাওয়া যে কতটা উপকারী সেটাও আমরা কম বেশি অনেকেই জানি। কাঁচা হলুদ যদি তোমরা প্রতিদিন সকালে খেতে পারো না, তোমাদের স্কিন এবং পেট দুটোই কিন্তু খুব ভালো থাকবে। কারণ পেট ভালো থাকলে অটোমেটিকই ভালো থাকবে, তাই না? কারণ আমাদের পেটেরই এত রকম প্রবলেম থাকে, যে কারণে আমাদের স্কিনে এত প্রবলেমে দাঁড়িয়ে যায়। কারণ আমাদের পেট পরিষ্কার থাকে না বলেই আমাদের মুখে সেই সমস্ত মানে সমস্যাগুলো ফুটে ওঠে। তো আগে পেট ক্লিন করো, তারপর মুখ ক্লিন করো, বলে না সেই হয়েছে ব্যাপার। তো যাই হোক, কাঁচা হলুদ খাওয়াটা অভ্যাস করতেই পারো তোমরা। আর এরপর তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমাদেরকে যে আমি এত জ্ঞান দিলাম, এত জ্ঞান দিলাম, তো আমি কিন্তু একদম খেতে পারি না কাঁচা হলুদ, আমি মোটেই খেতে পারি না, কেন জানি না। তবে আমি যে অর্গানিক হলুদটা আছে ওটা দুধের সঙ্গে গুলে খেতে পারি, তবে কাঁচা হলুদটা না আমি একদম খেতে পারি না। তো যাই হোক, ব্যাড হ্যাবিট আমারও আছে, চেঞ্জ করবো, অবশ্যই করবো। বেসনের কথা তো আলাদা করে বলার আমাদের কিছুই নেই, কারণ বেসন তো বহু প্রাচীন কাল থেকেই মানে আমাদের মা কাকিমারা ইউজ করেই আসছে। বেসনের উপকারিতা যে কতটা সেটা তো তোমরা সবাই জানো। আর সাথে না তোমরা পারলে একটু গোলাপ জলও এর মধ্যে অ্যাড করতে পারো, কারণ গোলাপ জলটা না আমার হাতের কাছে এই মোমেন্টে ছিল না, তো সেই কারণে আমি ওটা একটু স্কিপ করলাম, আমি নর্মাল জলের সাহায্যেই গুললাম। তো তোমরা চাইলে না গোলাপ জলটা এর মধ্যে ইউজ করতেই পারো, তাহলে কিন্তু আরও জিনিসটা ভালো হয়। আর মধুটা তো তোমাদেরকে বললামই, মধুটা তোমরা তোমাদের স্কিন অনুযায়ী অ্যাড করবে। একটা কথা কিন্তু তোমাদেরকে আমি 100% শিওর দিয়ে বলতে পারি, তোমরা যদি একবারে বাড়িতে ইউজ করো না, অনেক ভালো একটা রেজাল্ট পাবে, একবার ইউজ করার পরই তোমরা বুঝতে পারবে। আর যে সমস্ত উপকরণগুলো তোমাদেরকে বললাম এগুলো তো একদম ঘরোয়া উপাদান, তো সেই কারণে তোমাদের বাইরে দৌড়ঝাঁপও করতে হবে না, খুব ইজি একটা প্রসেস, তোমরা একবার ট্রাই করেই বুঝতে পারবে। আর আমি সাথে সাথে আমার সাথে সাথে না আমার বরকেও লাগিয়ে দিয়েছি
করেছিলাম, দুজনে মিলেই লাগিয়ে নিয়েছি রেমেডিটা। তো আমি দেখো আমার মুখ হাত সমস্ত ফেসই ভালোভাবে লাগিয়ে নিয়েছি, তো ব্যাস কিছুক্ষণ এইভাবে রাখবো, শুকিয়ে গেলে জাস্ট নর্মাল জল দিয়ে ওয়াশ করে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। চলো টাটা।